राशि तरनाम राशि तरनाम डिक्शनरी ते नहीं आई वांट रिजल्ट जस्ट रिजल्ट हो जाबे मैडम जस्ट एकटा सुजोग दरकार সুযোগ তোমায় কেউ থালাই করে সাজিয়ে দেবে না সুযোগটাকে তৈরি করতে হবে নেক্সট ফোনে যেন আমি জানতে পারি কাজটা হয়ে গেছে তুমি যা বলেছিলে আম্মা কাছাড়া করতেও যাবে না তোমাকে ছেড়ে আমি আর করতে যাব না রো দাঁড়া ভাই তুমি কি হয়েছে সিদ্ধা তো কি ছেড়ে অ্যাম্বুলেন্স ডাকো না আমি ফোন করছি করে ভালো দাদা ভাই হ্যালো হ্যালো মেডি সার্ভিস ইমিডিয়েটলি একটা অ্যাম্বুলেন্স পাঠান এখন অ্যাম্বুলেন্স আছে এখন আছে কুলি দাদা প্লিজ দাদা দাদা উচল উচল ওখানে কেউ একজন আছে অ্যাম্বুলেন্স ডাকো প্লিজ দাদা ডেরি पुलिस स्टेशन सुनो আমাদের কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে দরকার হলে ওই ছেলেটাকেও কোনো প্রমাণ রাখার দরকার নেই কিচ্ছু হবে না রিটা কিচ্ছু হবে না একটা চুনো পুটি ধরা পড়েছে তা নিয়ে তুমি এত টেনশন করছো হ্যাঁ মাস্টারমাইন্ডটা কে সেটা তখনো জানা যায়নি তাই না আমি না কাউকে ট্রাস্ট করি না ভয় নেই ও মুখ খুলবে না আমি বলছি তো যদি মুখ খোলে রিস্ক নিয়ে কোনো দরকার নেই কি ব্যাপার রিটা ভয় পেয়ে গেছে মনে হচ্ছে কি ভয় আমি ভয় পাচ্ছি শুনুন আপনি তাহলে না এখনো রিটাকে চিনে উঠতে পারেন আমি জাস্ট প্রিকশন নেওয়ার চেষ্টা করছি কোনো প্রিকশনের দরকার নেই রিটা হি ইজ আ প্রফেশনাল ম্যান হি উইল হ্যান্ডেল দ্য সিচুয়েশন ও মুখ খুলবে না বেকার চিন্তা করুন আমি বলছি তো আপনি প্রফেশনাল লোকজনের এই অবস্থা এই ম্যান পাওয়া নিয়ে নাকি আপনি রাশি রেগেছে লড়বেন বাহ গুলিটা কিন্তু সিদ্ধার্থ লেগেছে রিটা নার্সিং হোমে গিয়ে যদি দাদা ভাই বেঁচে যায় তখন তখন কি হবে নার্সিং হোমেই আপনার চোখের সামনে বৌমনি আর দাদা ভাইয়ের মিল হবে তখন আপনি বরণ ডালা নিয়ে রেডি থাকবেন তো আমি জানি আমাকে কি করতে হবে রিটা আমি সব জানি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে তাকে আমি ঠিক খুঁজে বের করব শুধু দাদা ভাইকে একবার সুস্থ হতে দাও আমার তুমি যদি এরকম করো তাহলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে আমি আর বাঁচতে চাই না মাসি কত পরীক্ষা দেবেন কি ভাব করেছি যে বারবার আমার সঙ্গে ঠিক হচ্ছে
বৌমনি, আমি জানি তুমি অনেক সহ্য করেছো, কিন্তু আর করতে হবে না। দেখো, বারবার ব্রোকে নানা বিপদ থেকে তোমার ভালোবাসায় ফিরিয়ে এনেছে, এবারও আনবে। এবারও দেখো তোমার ভালোবাসারই জয় হবে। উজ্জ্বল তো একদম ঠিক কথা বলেছে দিদি ভাই, স্বয়ং রাধা মাধব তোমাদের মিলিয়েছেন, তোমাদেরকে আলাদা করবে কার সাধ্য আছে শুনি? চলো বসবে, চলো চলো। তোমার চোখে সব সময় আমি ভালোবাসা দেখতে চেয়েছিলাম, এতদিনে সেটা দেখলাম। তবে আমার দুর্ভাগ্য, সেই ভালোবাসা আমার জন্য নয়, সিদ্ধার্থের জন্য। কতদিন ভেবেছি তোমায় গিয়ে বলবো আমি তোমাকে কতটা ভালোবাসি, প্রতিবারই মনে হয়েছে আরেকটু অপেক্ষা করি, একদিন তোমার চোখে আমার জন্য এই ভালোবাসা খুঁজে পাবো। কিন্তু আজ বুঝলাম আমি বড্ড দেরি করে ফেলেছি। মিস্টার চ্যাটার্জি, ও আসলে ওই সিদ্ধার্থের জন্য ভীষণ ভীষণ চিন্তা হচ্ছে। আর আপনার নিজের জন্য? মিস্টার চ্যাটার্জি, আমি আপনার জায়গাটা বুঝতে পারছি, আমি জানি আপনার মধ্যে কি চলছে, তবে এটাও জানি যে আপনার ভালোবাসা স্বার্থপর নয়। জীবন আমাদের অনেক রকম পরীক্ষা নেয়, কোনোটাতে আমরা পাশ করি আর কোনোটাতে ডাহা ফেল, কিন্তু তা বলে আমরা সত্যিটাকে তো অস্বীকার করতে পারি না। মিস্টার চ্যাটার্জি, সত্যিটাকে তো মেনে নিতেই হবে। দাদা ভাই ফোন করছে। ধর ধর, তাড়াতাড়ি ধর। আরে কোথায় তোমরা? আমরা কখন থেকে তোমাদের জন্য কি বললো বর্দা ভাই? কি বললো সেটা তো বল। দাদা ভাই চুপ করে আছিস কেন? কি বললো বর্দা ভাই বল আমাকে। কি হয়েছে হিয়া? চাচাচ্ছো কেন? কি হয়েছে? এনি প্রবলেম? বুঝতে পারছি না। এই ফোনটা আমাকে দে তো। হ্যালো হ্যালো বর্দা ভাই, কি হয়েছে হিয়া? কিচ্ছু বুঝতে পারছি না। দাঁড়ো দাদা ভাই, বর্দা ভাই কি বললো আমাকে বল, আমরা তো টেনশন করছি সবাই বল। ও কি হয়েছে ওই বলো? সিদ্ধার্থ দা, সিদ্ধার্থ দার গুলি লেগেছে। কি বলছো? গুলি লেগেছে? দাদা ভাই, দাদা ভাইয়ের গুলি লেগেছে, দাদা ভাই ফিরে এসেছে। ও মা, সে কি, তুমি জানো না কথাটা? আমরা তো সবাই জানি। রাশি তোমাকে কিছু বলেনি উশমি? না তো, তুমি বলে না যে পরমা ঘরে ছিল না, বেরিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, টুইটি কাঁদছিল, আমি তোকে সামলাচ্ছি। হ্যাঁ, আসলে সেই সময় রাশির সঙ্গে পরমা আর সিদ্ধার্থের একটা রিউনিয়ন হচ্ছিল। রাশি জানতো দাদাভাই ফিরে এসেছে, অথচ আমাকে একবার বলার প্রয়োজন মনে করলো না। কি জানি উশমি, আমিও বুঝতে পারছি না কিরম কিরম লাগছে। তুমি ছোট বোন, তোমার তো জানা উচিত, সবাই জানে, অথচ তুমি, মানে মানুষ তো তাকেই লুকোয় যাকে সে অবিশ্বাস করে, তোমাকে
জাগে জাগে এইসব নিয়ে কিছু মনে করো না, দেখো ও তো নানা রকম টেনশনে থাকে, অনেক কিছু হ্যান্ডেল কোথাও একটু একটু গন্ডগোল করে ফেলেছে, ইচ্ছাকৃত নিশ্চয়ই নয়, তো তো তুমি এটা কিছু মাইন্ড করো না প্লিজ। হবি দাদাভাই এখন কেমন আছে, কোথায় আছে দাদাভাই? সিদ্ধার্থ দাকে নার্সিং হোমে অ্যাডমিট করা হয়েছে, যে যে গুলি করেছে সে ধরা পড়েছে, পুলিশ বলছে পেছনে যে আছে খুব শিগগিরই জানা যাবে। এর পেছনে কে আছে সেটা এত সহজে জানা সম্ভব নয় অভি, আমি থাকতে সেটা কখনোই সম্ভব নয়। উজ্জ্বল, বাড়িতে তো সবাই খুব টেনশন করছে, কাউকে একটা ফোন করে। আমি অলরেডি ফোন করে দিয়েছি। যাক বাবা, তো উজ্জ্বল তুমি কি বাড়িতে কাউকে বলেছো দাদা ভাইয়ের ফেরার কথা? হ্যাঁ, মানে বলতে হয়েছে, আর এছাড়া তো কোনো উপায় ছিল না, মানে তাছাড়া তো তাছাড়া সবাই এতক্ষণে জেনে গেছে। এবার তুমি আন্দাজ করতে পারছো তো যে গুলি চালানোর কাজটা কার, দাদা ভাইকে গুলি চালানোর পেছনে কার হাত আছে? হ্যাঁ ডাক্তার বাবু, ডাক্তার বাবু সিদ্ধার্থ, মানে সিদ্ধার্থ রায় উনি কেমন আছেন এখন, ওনার জ্ঞান ফিরেছে? প্লিজ এভাবে চুপ করে থাকবেন না, আমরা সবাই খুব টেনশনে রয়েছে, বলুন না উনি কেমন আছেন এখন। উনি খুব লাকি যে জাস্ট গুলিটা ওনাকে ছুঁয়ে বেরিয়ে গেছে, উনি এখন আউট অফ ডেঞ্জার, ওনাকে বেডে দেওয়া হয়েছে। আমি জানতাম দাদা ভাইয়ের কিচ্ছু হবে না, দাদা মা তো ঠিক দাদা ভাইকে রক্ষা করবেন। আমি একবার একটু ওনার সাথে দেখা করব। সরি, এই সময় ওনার সঙ্গে কারোর দেখা করার পারমিশন দিতে পারবো না। ডাক্তার বাবু প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমি আমি একটু দেখে আমি একবার চোখের থাকা থেকে চলে আসবো প্লিজ ডাক্তার বাবু। আমার ডক্টর, উনি হচ্ছেন পেশেন্টের ওয়াইফ, আর আমি এশিওর করতে পারি আপনাকে যে মানে উনি ভেতরে গেলে পেশেন্ট রাদার ভালোই হবে, মানে উনি ভালো হয়ে যাবেন, আপনি যদি প্লিজ ওনাকে অ্যালাউ করেন প্লিজ। জাস্ট উনি দু মিনিটের জন্য দেখা করবেন, দেখেই চলে আসবেন প্লিজ। ওকে, আপনারা যখন এত ফোর্স করছেন তাহলে যান, কিন্তু বেশি সময় নেবেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ডক্টর। ওকে উজ্জ্বল থাক না এখন, ওদেরকে একটু একা থাকতে দাও। রাধা মাতব আপনার ভালো করবেন মিস্টার চ্যাটার্জি, দুজন ভালোবাসার মানুষকে আপনি মিলিয়েছেন, আপনার কখনো খারাপ হতেই পারে না। পরমার কথাটা ভেবে না মনটা খুব খারাপ লাগছে, দেখো রাশির মতো পরমাটারও বিয়ের পর থেকে কোনো শান্তি নেই না। কত বড় বাড়ির বউ, সবই তো পেয়েছিল, ছেলে পুলে স্বামী সংসার সব, রাধা মাধবের সহ্য হলো না, সব হারিয়ে কেমন নিঃস্ব হয়ে বসে আছে। আচ্ছা বর্তি, আমাদের মেয়েদের কপালেই শুধু ভগবানেরও দুঃখ কষ্ট,
কেন লিখে রাখে বলো তো? না রে ছোট, মেয়েদের লড়বার কত শক্তি দেন। তুই রাশিকে দেখছিস না, সত্যের জন্যে ন্যায়ের জন্যে সারা দুনিয়ার সঙ্গে লড়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তো মাঝে মাঝে মনে হয় আমার মেয়ে এত জোর কোত্থেকে পায়। আবার দেখো বর্দি, মেয়েরাই কেরম মেয়েদের শত্রু হয়। এই যে শিষ্যা ভাদুরী রাশিকে কিভাবে হেনস্থ করার চেষ্টা করছে। রাশিকে জেনে না, রাশির কাছে হার মানতেই হবে, দেখিস তুই। আচ্ছা শিষ্যা ভাদুরী মানলাম, নয় রাশিকে চেনে না, কিন্তু অশ্মি, অশ্মি তো রাশিকে চেনে। এই অশ্মির একবারও একবারও এটা বলতে ঠোঁটটা কাঁপলো না যে রাশি খুনি। ও কি করে বললো বলো তো? অশ্মি বলছে না ছোট, শিষ্যা যা বলাচ্ছে অশ্মি তাই বলতে বাধ্য হচ্ছে। তাও বর্তি, এতগুলো কথা বলার আগে অশ্মির কিন্তু আগের দিনগুলোর কথা একবার ভাবা উচিত ছিল। ও পুরোনো দিনগুলো এত সহজে ভুলে গেল বলো? আজ ওর কাছে রাশির থেকে শিষ্যা বড় হয়ে গেল। হ্যাঁ তুই একটা কথা ভুলে যাচ্ছিস ছোট, অশ্মি হচ্ছে আদরের দুলালি। ছোটবেলা থেকে এত আদরে মানুষ হয়েছে, যখন যা চেয়েছে তাই পেয়েছে। নিজের মতো করে কিছু ভাবার ক্ষমতাই তো তৈরি হয়নি ওর। ওকে দিয়ে সবাই যা ভাবাচ্ছে যা বলাচ্ছে তাই বলছে, তাই করছে। আচ্ছা মূর্তি, তুমি মা হয়ে কথাগুলো বলছো, তো তুমি ভুলে গেলে যে ওর রাশিকে কিভাবে অপদস্থ করার চেষ্টা করেছে? কিছু বলিনি, আমার রাশির কপালটাই তো তাই। যাদের জন্য করতে যায় তাদের কাছ থেকে তো আঘাত পায়। বুঝি তোমার ভালোবাসা আমায় সব সময় ঘিরে রেখেছে, আমার কোনো ক্ষতি হতে পারে না।